Hello guys, welcome to another new video. Asker video ta ektu onno rokom hobe. Ei video te ami apnaderke Bangladesher onnotomo ekta place Laurasora ei place ta dekhabo ebong sathe sathe Bangladesh ebong Bharoter moddhekar match ta niye ektu kotha bolbo. Dekhen amra Bangladesh ke niye onek ashabadi chilam. Amra bhebechhilam hoyto Bangladesh khub bhalo kichu upohar dibe kintu Bangladesher ei performance amaderke hotash korteche. To ekhon ei poristhitite Bharoter bipokkhe jodi Bangladesh bhalo korte jay তাহলে কি বাংলাদেশের প্ল্যান হতে পারে তো এই প্ল্যানটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব সর্বপ্রথম ওপেনিং পজিশনে যে সমস্যাটা এই জায়গায় কিন্তু বাংলাদেশের ব্যাকআপ কোনো ওপেনার নাই তো আমরা যতই চেষ্টা করি না কেন লিটনকে বাদ দিব কিংবা তানজিত তামিমকে বাদ দিব আলটিমেটলি আমাদের কাছে আর কোনো অপশন নেই যেহেতু আমাদের কাছে অপশন নেই তাদের থেকেই যে কোনো একজনকে অ্যাটলিস্ট খেলাতে হবে তো সেই জায়গায় লিটন কুমার দাস থেকে যাবে তানজিত তামিম ড্রপ হতে পারে যদি হয় সেই জায়গায় মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেনিং করানো হবে তবে আমি কখনো এটা সমর্থন করব না যে মেহেদী হাসান মিরাজের মতো একজন মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান ওপেনিং করুক কারণ একদিন দুই দিন আপনি মেকশিপ ওপেনার দিয়ে চালাতে পারবেন কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিদিন এরকম যদি করতে যান তাহলে রেজাল্টটা কিন্তু বাংলাদেশের ফেভার থেকে আনফেভারে আসার সম্ভাবনা বেড়ে যায় তো যাই হোক ওপেনিং পজিশনে যদি রিটনের সাথে মিরাজ থাকে ওয়ান ডাউনে শাকিব আল হাসানকে দিয়ে ট্রাই করাতে হবে আমরা দেখেছি শান্ত ওয়ান ডাউনে ভালো পারফরমেন্স করেছে কিন্তু শান্তকে যেহেতু চার নম্বরে দেওয়া হয়েছে শাকিব যদি ইঞ্জুরি না থাকে এই জায়গায় শাকিবকে দেওয়া উচিত কিন্তু যেহেতু শাকিবের ইঞ্জুরি একটা শঙ্কা আছে তো এই জায়গায় নাজমুল শান্তকে দিয়ে খেলাবে এটা নিয়েও আমার কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর পজিশন ওদেরকে একটু উপরের দিকে উঠে খেলাতে হবে আদারওয়াইজ বাংলাদেশ ভালো করতে পারবে না আপনাকে যদি আমি বলি আপনার টিমের প্রথম চার পাঁচটা উইকেট টপাটপ 40-50-60 রানে পড়ে গেলে তারপর যত ভালো প্লেয়ারই হোক না কেন ওই জায়গা থেকে ম্যাচটা বের করা খুব কঠিন হয়ে যায় এবং বাংলাদেশের ক্রিকেটে এরকম প্লেয়ার খুব বেশি একটা নেই যারা এরকম পরিস্থিতিতেও খুব ভালো কিছু করতে পারে তো সব কিছু বিবেচনায় আমাদের এই জিনিসটাই বুঝতে হবে যে বাংলাদেশ ক্রিকেটে ভালো করতে হলে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের পজিশনটা একটু উপরে উঠে আনতে হবে এবং বাংলাদেশের বোলিংটা আরও একটু ইম্প্রুভ করতে হবে আমরা যদি দেখি বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম এবং বাংলাদেশের পেসাররা মোটামুটি ইকোনমিক্যালি বল করলেও তারা কিন্তু প্লাওয়ার পেতে উইকেট তুলতে পারছে না তো এটা কিন্তু বাংলাদেশের একটা খুব ব্যাড হ্যাবিট যদি আমি বলতে পারি প্লাওয়ার পেতে উইকেট না পেলে একটা টিমকে প্রেশারে ফেলা যাবে না সেই জায়গায় ভালো কিছু করার সম্ভাবনাটাও কম তো আমরা এটাই এক্সপেকটেশন করবো ভারতের বিপক্ষে মুস্তাফিজুর রহমান এবং তাসকিনের মতো বোলাররা জ্বলে উঠবেন এবং বাংলাদেশের প্রত্যেক ব্যাটসম্যানরা নিজ নিজ পজিশনে দুর্দান্ত সব খেলা উপহার দিবেন যদি এরকম কিছু করতে পারে তাহলে বাংলাদেশ বিশ্বকাপে শুধু ভারতের বিপক্ষে নয় পুরো বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে আদারওয়াইজ বাংলাদেশের কাছ থেকে খুব ভালো কিছু আমরা পাবো না তো আমরা একটা জিনিস আশা রাখবো যেহেতু দেশটা আমাদের বাংলাদেশ খারাপ কিরক ভালো কিরক সব কিছুর পরেও যাই বলি গালি দিই যাই করি বাংলাদেশকেই আমাদের সাপোর্ট করতে হবে তো সেই কথা বিবেচনা করে আমরা দর্শক যারা আছি ক্রিকেটারকে গালিগালাস না করে সাপোর্ট দিয়ে উৎসাহিত করি তারা হয়তো আমাদেরকে আরও ভালো পারফরমেন্স উপহার দিতে পারে